আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ থেকে দেশের অধিকাংশ স্থানে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে, যার কারণে দেশের মধ্যপ্রান্ত অঞ্চল সহ দেশের দক্ষিণের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় কালবৈশাখী সহ ভয়াবহ শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তো আজ বৃহস্পতিবার 30 মার্চ, তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেশের মধ্যপ্রান্ত বেশিরভাগ অঞ্চলে আকাশ কিছুটা দোয়াশাময় অবস্থা রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে মূলত দুপুরের পর থেকে বিকেলের মধ্যে দেশের দক্ষিণের কিছু জায়গায় বিক্ষিপ্ত কালবৈশাখী সহ বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দিচ্ছে আবহাওয়ার মডেল। তো দেখা যাচ্ছে মূলত দুপুরের পর থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বিশেষ করে এখানে মেহেরপুরের কাছাকাছি অঞ্চলে, তারপর ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগ, তারপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর ঢাকা, এখানে ফরিদপুর, তারপর মাদারীপুর, এদিকে রয়েছে বরিশাল, তারপর এখানে পিরোজপুর, জালাকাটি, পটুয়াখালী, নোয়াখালী, মঠবাড়িয়া, তারপর বরগুনা, তারপর খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন, কইরা, এখানে মঠবাড়িয়া, তারপর কলাপাড়া, লালমোহন, চরবেশম, এদিকে মতিহার, সেনবাগ, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরের বিভিন্ন অঞ্চল জুড়ে আজ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আগামীকাল থেকে দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে প্রবল কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো গত 24 ঘণ্টায় দেশের এখানে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে, মূলত বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে অলরেডি রাতে বৃষ্টিপাত হতে দেখা গেছে, এছাড়া গতকাল সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে দেখা গেছে, এছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। রাজশাহীর দক্ষিণের কিছু এলাকাতে পাবনা, তারপর সিংড়া, এখানে সিরাজগঞ্জ, তারপর নাগারপুর, এই সমস্ত জেলাগুলোর উপরে বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখানে কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, তারপর রামবাসা, এখানে এই যে ছাগলনাইয়া, তারপর সেনবাগ, পেনি, মিরসরাই এবং পরিচুটি উপজেলা দক্ষিণে কিছুটা বৃষ্টিপাত হতে দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে, তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের দেখা পায়নি। কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি, তবে পরবর্তী 3 দিনের মধ্যে এই সমস্ত জেলাগুলোর উপরও ভয়াবহ কালবৈশাখী সহ বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পরবর্তী 3 দিনের কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আমরা সরাসরি নিয়ে আসলাম আপনাদেরকে পরবর্তী 3 দিনের ম্যাপের মধ্যে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পরবর্তী 3 দিনের মধ্যে কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, এছাড়া এখানে হুমনা প্রায় 51 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে নরসিংদী, কাপাসিয়া, ঢাকা, তারপর দামরাই, তারপর এখানে কাতিয়াদি, এই সমস্ত জায়গাগুলোর উপর প্রায় 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের এই সমস্ত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তারপর মৌলভীবাজার, বড়লেখা, এই সমস্ত জেলাগুলোর উপর প্রায় 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এদিকে সেনবাগ, মতিহার, তারপর লালমোহন, বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে এবারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা বিভাগেরও অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 3 দিনের মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে প্রায় 80 অথবা 90% জায়গার উপর ভয়াবহ কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়ার মডেল। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে অলরেডি লেটেস্ট আপডেট দেওয়া হয়ে গেছে, দেশের বেশিরভাগ অঞ্চলে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের পাল্লায় পড়তে পারে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, কোনো ধরনের ঘূর্ণিঝড়, নিম্নচাপ, লঘুচাপ নেই। যদি পরিবর্তন ঘটে সবার আগে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।